গরম ভাতের সাথে যদি এইরকম একটা গাঁঠি কচুর চচ্চড়ি থাকে তাহলে আশা করি আর কিছুই লাগবে না। আজকের রেসিপি ছোট মাছ দিয়ে গাঁঠি কচুর চচ্চড়ি। কচুগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। এবার কড়াতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে এতে মাছগুলো ভেজে নেব। আমি দাঁড়কে মাছ দিয়ে এই রান্নাটা করছি, কিন্তু যে কোনো ছোট মাছ দিয়েই এই রান্নাটা করা যায়। মাছ ভাজা আমার হয়ে গেছে। কড়াতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এতে মাঝারি সাইজের একটা কুচানো পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা ভেজে তাতে 5-6 কোয়া রসুন থেঁতো দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে কেটে রাখা গাঁঠি কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলোকে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে একটু ভেজে নিলাম। এবার এতে 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে কচুগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এতে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, শুধু কচুটা সেদ্ধ হয়ে গেলেই হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে কচুর সাথে ভালো করে মিশিয়ে দিলাম। 3-4 মিনিটের জন্য কচুটাকে ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। রান্নাটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। একটু ঝোলঝোলই নামাতে হবে, ঠান্ডা হলে কচু সব ঝোল টেনে নেবে। আবার খুব বেশি শুকনো হলেও কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মাখো মাখো টাইপের হবে। রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।